সোমবার বিকেলে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন দক্ষিণ আলতা গ্রামের ঝুমুরপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ দাসের পরিবারের 9 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারা তাদের অসুস্থতার জন্য চিকিৎসা করান। রাতে তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে নগদ অর্থ ও সোনাদানা নিয়ে চম্পট দেয়। তারপরে ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার আমি তো মন ভালো আর তো খুব অজ্ঞানের মতো ওকে থানা লাগাইলো। থানা লাগার পরে তো আমরা তো চলে গেলাম। মানে তখন অসুস্থ ছিল, তখন আবার চুরি হয়নি? না, তখন চুরি কিছু হয় নাই। তখন সবাই ছিল, বিপ্লব উঠলো আমরা দাঁড়াইতে পারে না। ওবার হাসি আবার শুইল, শোয়ার পরে তো আমরা তো বাড়িতে গেলাম। আজকে আমি সকালবেলা আসলাম, আসি ও তো কেউ উঠে নেই। ও তো ভালো ছিল, কেউ উঠে নেই। তারপরে মঙ্গলবার সকালে এলাকাবাসীরা দেখেন বাড়ির সকলে অচৈতন্য অবস্থায় রয়েছে। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বিকাল 4টার দিকে ওরা খাওয়া দাওয়া করে ঘুমায়, এমনি রেস্ট নেওয়ার জন্য ঘুমাতে থাকে। ওই তখন থেকেই না ঘুমাচ্ছিল আর মাথা নাকি ঢুলতেছিল। একবার উঠলো, ওঠার পরে শরীর আর দাঁড় করে রাখতে পারছে না। তো ভাবলো প্রেশার লোডও আছে, এই জন্য হয়তো হচ্ছে। বাড়ি কি সবারই এরকম হচ্ছিল? এখন তো দেখা যাচ্ছে পরপর সবার হয়ে গেল। প্রথম অবস্থায় বিপ্লবের হচ্ছিলো, ঠিক আছে। ওরা তো রাত্রে কী এমন স্প্রে করছে কে জানে। সারা রাত্রে অচৈতন্য অবস্থায় ছিল, কিচ্ছু বলতে পারে না। দরজা টরজা ভেঙে ঘরে যা জিনিসপত্র ছিল টোটালটাই নিয়ে গেছে। কতজন অচৈতন্য ছিল অসুস্থ? ওদের বাড়িতে মেম্বার হচ্ছে টোটাল হচ্ছে 4, 6, 9 জন টোটাল। 10 জন মেম্বারের মধ্যে একজন থাকে না, মা বাড়ি থাকে। 9 জন মেম্বার, 9 জনই অসুস্থ। 9 জনের মধ্যে মোটামুটি ধরো 7-8 জনেরই অবস্থা, 8 জনেরই অবস্থা। কত টাকা লোকসান হয়েছে মোটামুটি? কী কী চুরি করে নিয়ে গেছে? ধরো আমি সঠিক বলতে পারবো না, তবে যা ছিল ঘরে সবই নিয়ে গেছে, কিছুই নিয়ে গেছে। তো এরা কিছুই বলতে পারে না। প্রতিবেশী কয়েকজন সকালে এসে দেখে ঘরে তালা তুলা ভাঙা, দরজা খোলা। তারপর এদেরকে ডাক দিয়ে দেখে ঘরে কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় আছে। একটার পর একটা ঘরে ইয়া করার পরে দেখা গেল যে বাড়ির যে মেন মালিক বিপ্লব দাস, এর গলায় একটা সোনার হার ছিল। ওর বউয়ের যা আসবাবপত্র, যেগুলো জিনিসপত্র ছিল শ্বশুরবাড়িতে দেওয়া, সেটা সম্পূর্ণ নাই। ওর বাবার কাছে 25,000 টাকার মতো টাকা ছিল, সেই টাকাটাও নাই। এবং বাড়ির যে লোকগুলো সব প্রত্যেকটা একটু অসুস্থ, ওদের কথাবার্তায় আমরা যা অসঙ্গত দেখছি। কেন কেন এটা এমনটা কেন মনে হলো? এটা এখন কি কি করে বুঝতে হবে, আমার যেটা ধারণা আছে এটা অভিনব পদ্ধতিতে একটা চুরি হয়েছে। এরকম চুরি সচরাচর দুপুরে দেখে আসে, এরকম হয় না। আমার বাইরে থেকে প্রত্যেকটা দরজায় বাইরে থেকে হুক করে দেওয়া আছে। ডাকি ডেকে উঠার পরে এই জিনিসগুলো জানা গেছে। কতজন সদস্য ছিল বলো? বাড়িতে এরা হচ্ছে 2, 2, 4, 6 জন, 7 জন। এর ফলে কি আপনারা এলাকাবাসী আতঙ্কিত যে এরকম অভিনব চুরির একটা ঘটনা ঘটলো? না, এইরকম ঘটনা তো হয় না, এটা তো হয় না সচরাচর। এখন এই এলাকায় আমাদের প্রথম দেখলাম আর কি, আমাদের জীবনে, আমাদের লাইফে। এইটা কতটা আতঙ্কে রয়েছেন? না, আমরা এ ব্যাপারে আতঙ্কিত নই, কারণ ঘটনা আছে, এ ব্যাপারে আমরা আতঙ্কিত নই। ধূপগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।